তো হে এভরিওয়ান, তো দেখো এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আর এই তো আমি সাজুগুজু করে নিয়েছি, তো এখন বের হব। আজকে রথযাত্রা, বাড়ির এদিক দিয়ে অনেক কটা রথ গেল কিন্তু আমি বের হই নাই বলে দেখতে পারিনি, তো এখন যাব মন্দিরে রথ দেখতে। তো দেখো তোমাদেরকে যেটা বললাম, ওই যে একটুখানি হালকা সেজে গুছে দেখো বেরিয়ে পড়েছে, আর আমাদের না বাড়ির পাশে দুদিন ধরে প্রচুর বৃষ্টি ছিল, এত পরিমাণ জল জমেছে কি বলবো, আর বাড়ির পাশটা না ভীষণ নোংরা হয়ে থাকে জানো। এই তো দেখো বেশ কিছুটা আস্তে আস্তে তারপর একদম মেন রোডে উঠে গেলাম, আর এই তো এখন আসবে রথের গাড়ি, আর সেই রথের গাড়িটাই টানবো, তো ভীষণ মজা লাগছে। আর আমি প্রতি বছর রথের দড়ি টানি, আমার খুব খুব ভালো লাগে। তো দেখো রথ চলে এসছে আর আমরা এসে এখন রথের দড়ি টানবো, তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের আমি দাঁড়িয়ে আছি রাস্তার সামনে। আর আমার না দেখো মুখের মধ্যে মানে সামনে সামনে ভিডিও করতে তখন আমি লক্ষ্য করছিলাম সব কিছু ঠিক আছে, কিন্তু মুখের এই যে ভুরুগুলো যে এত পরিমাণ বেড়েছে কি বলবো, সেগুলোকে এবারে কাটতে হবে। আর আমি ধরো কোথাও কখনো গেলে তখন তার আগ দিয়ে ভুরু প্রাক করি, কিন্তু তার আগে করা হয় না। আর দেখো দুপাশ দিয়েই যখন যায় না একেবারে যায়, ও পাশ দিয়েও চলে গেল আর এই পাশ দিয়েও এখন যাচ্ছে। আর এই যে প্রচুর ভিড় দেখো, প্রচুর মানুষের নাচ গান হই হুল্লোড়, তো এখন আমরা কিন্তু রথের দড়িটা টানবো। দেখো রথের দড়ি টানা হয়ে গেছে, এখানে অনেকের সাথে দেখা হয়েছিল আমার, যারা যারা মানে আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে, মাঝে মাঝে না বেশ ভালোও লাগে বলো। আর আমি তো প্রসাদ পাইনি ওই ভিড়ের মধ্যে, তোমাদের দাদা ভাই না পরে গিয়ে প্রসাদ নিয়ে এসছে জানো, আর ও না একটু বেশি মানে ঠাকুরের প্রতি ভীষণ ওর ভক্তি, দেখো জুতো খুলে তারপর গেল, কিন্তু আমি না জুতো পরেই গিয়েছি মানে তাড়াহুড়োর মধ্যে আর কি। ভালোই হলো দেখো রথের প্রথম প্রসাদটা না তোমাদের দাদা ভাইয়ের হাতের থেকেই পেলাম, মানে ওকে ঠাকুর মশাই দিয়েছে। আর এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট মতো মেলা হয়, কিন্তু ভীষণ সুন্দর জানো, এখানটা বাবা মার সাথে ছোটবেলায় আসতাম আর এখন তো বরের সাথে আসি বিয়ের পর, তো এই যে এই ছোট মেলাটার মধ্যে এত পরিমাণ লোকের ভিড় হয় মানে সবাই আসে এই মেলাটাকে দেখতে, আর এখানে প্রচুর ভিড় হয়, এখানেও রথ জগন্নাথ দেব আছে, তো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আজকে একটু ঘোরার আমার ইচ্ছেও আছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা কিন্তু ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমি এখানে ভাবছিলাম যে কি কেনা যায়, কিন্তু আমি এখন কি খুঁজছি জানো, আমি এখন খুঁজছি একটা বিশেষ দিনে যেটা শুধুমাত্র রথের মেলাতে কিন্তু বেশি পাওয়া যায় আর বেশি। আমি কি খুঁজছি না সেটা তোমাদেরকে দেখাবো, আপাতত এই ঠাসা ভিড়ের মধ্যে থেকে আমি বের হই চাপাচাপি করে। কি আর বলবো, যেই আমি কুর্তিটা আজকে পরেছিলাম মানে যেই ড্রেসটা, সেটা তো আগেরবার পুজোতে আমি হংকং মার্কেট থেকে নিয়েছিলাম শিলিগুড়ি, আর এটা মানে এত পরিমাণ গরম লাগছে এখন কি বলবো। আর চিকেনকারি কুর্তিগুলো না এখন পরতে পরতে আর ভালো লাগে না, আর একটা বছর আগে এই চিকেনকারি কুর্তিটা আমার এত কেনার শখ ছিল কি বলবো, আর আমি কিন্তু এটা তিনটা কিনেছি, তোমরা কিন্তু এটা আগের বছরের পূজার ব্লগে আমার দেখেইছ। তো দেখো এই চিকেনকারি কুর্তিটা আমি নিয়েছিলাম, আর এই তিনটা নিয়েছি আমি, একটা হচ্ছে এই কালার, একটা লাল কালার, আর একটা গোলাপি কালার, গোলাপি কালারটা তো বেশি পরা হয় না, আর এই দুটো মাঝে মাঝে পরি, তবে আজকে নিয়ে হয়তো 3 দিন পরলাম, আর এই কুর্তিটা না হলে পরাই হবে না, না হলে আরও ছোট হয়ে যাবে। আর চুলটাও আজকে প্রায় ভেজা ছিল, তো এইভাবে বেঁধেছি, আর একভাবে না বাড়তে আর ভালো লাগে না, তাই আজকে একটু এভাবেই করলাম। আর আমি ভাবছি যে কিভাবে বেরোবো, তো চলো চলো এবারে তোমাদেরকে সেই জিনিসটার দিকে নিয়েই যাই। আর জানো তোমাদের সাথে তো আমি জানি যে প্রতিদিন আমি অনেকটা রেগুলার মানে ভিডিও আপলোড করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে যে কি হয়, শরীরটা যখন এত পরিমাণ ক্লান্ত যায় না
কিছু বলাই হয় না। আর এই যে দেখো সেই জিনিসটা, এটা হলো লটকা, মুখে দিতেই না পুরো দাঁত একদম টকবিশ হয়ে যায়। আর এই যে লটকা, তো এটা কিন্তু এই মেলাতেই বেশি পাওয়া যায়। তারপর আস্তে আস্তে ওই ধরো লিচুর মতো এটাও মানে আর কিছুদিন পরে তো দেখাই যাবে না। তো এটা এখন আমি দাম জিজ্ঞাসা করেছিলাম, বলছিল 40 টাকা কিলো। তো 1 কিলো নিয়ে কোনো লাভ নেই, বাড়িতে কেউ এটা খায় না। আর আমি একটা খেয়ে দেখছিলাম যে মিষ্টি কিনা। আর হাতে যেই ব্যাগটা দেখছো সেটা হলো, ওখানে আমি কিছু জিনিস কিনবো, মানে তোমাদের এই মেলার পাশেই না ছোট্ট একটা হাট বসে, তো সেখানে আজকে রবিবারও ছিল, তো সেখান থেকে ভাবছি একটু মুড়ি নিয়ে নেব। ঘরের মুড়িটাও প্রায় শেষ। আর দেখছো ভিড়টা, যত দিন যাচ্ছে ত মানে যত লেট হচ্ছে তত কিন্তু ভিড় হচ্ছে। তো তারপর এখানে আমি 1/2 কিলোর মতো লটকা নিয়ে নিলাম, কোনো মতে পিছনের গেট দিয়ে তারপর ঠেসে ঠুসে কিন্তু বেরিয়ে গিয়েছি। আর এই যে আমার শান্তির জায়গা দেখো, আমার মা কালী, আমার না এই ঠাকুরের প্রতি যে একটা কি আলাদা ভালোবাসা সেটা না বলার নয়। তারপর এই যে হাটে আসলাম, এখান থেকে এখন নেব একটুখানি পেঁয়াজ, মুড়ি যেটার জন্য এসেছি, তারপর আম। এগুলো নিয়ে বাড়ি আসার পথে যেই রথটা আমরা প্রথম হাত দিয়ে টেনেছিলাম সেটা একদমই আমার বাড়ির পাশের রথ। আমি যেখানে থাকি সেটা হলো আলিপুরদুয়ার নেতাজি রোড মধ্যপাড়া। আর এই মধ্যপাড়ার কিন্তু এটা আমাদের দুর্গা মন্দির, দেখো আমাদের একদম পাড়ার দুর্গা মন্দির কি সুন্দর করে যে সাজিয়েছে কি বলবো। এটা এখন ইসকনের সাথেও ওদের প্রায় যোগাযোগ হয়ে উঠেছে। এখন কিন্তু এখানে ইসকনের থেকে মানে শিলিগুড়ি জলপাইগুড়িতে যে ইসকন আছে, তো সেখান থেকে কিন্তু এখানে লোকরা এসে মানে গুরুদেবরা এসে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর আয়োজন করে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর সবাই কি সুন্দর বসে বসে আড্ডা দিচ্ছে। আর যেদিকে দেখছো না ওই পর্দা দিয়ে ঢেকে রেখেছে, সেটা কিন্তু আসলে ওখানে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। আর এখানের একটা বিশেষত্ব আছে, এই মন্দিরে কিন্তু দুর্গা ঠাকুর এখানেই বানিয়ে এখানেই পুজো করা হয়, মানে ঠাকুরটা বলতে পারো মন্দিরের ভেতরেই বানানো হয়। এই তো দীর্ঘ দেখো 2 থেকে 3 ঘন্টা না রাস্তায় থাকার পর, তো একটু কিছু এখন পেটে দিতে হবে, তো বাড়িতে এসে না চাউমিন খাচ্ছি। আর যেই দোকান থেকে চাউমিন খেতাম, তো সেখানে দোকানের নামটা বলবো না, কিন্তু চাউমিনটা আগে এত ভালো বানাতো আর এখন না একদম ভালো বানায় না। আমারটা ছিল চিকেন চাউমিন, তোমাদের দাদা ভাইকে ছিল চিকেন মোগলাই। আর চিকেন মোগলাইটা যেই দোকান থেকে নেওয়া হয়েছে ওই দোকানের সব সময় খাওয়ার ভালো। তো এখান থেকে চিকেন মোগলাই আমিও একটুখানি ট্রাই করলাম, ভীষণ ভালো লাগলো খেতে জানো। আর তোমরা কে কে মোগলাই খেতে ভালোবাসো আমাকে জিজ্ঞাসা বলো তো। আমি আগে মোগলাই খুব একটা বেশি খেতাম না, আমার খুব একটা বেশি মানে পোষাতো না, মানে ঠিক ভালো লাগতো না, আর খেতে খেতে না এই যে জামায় পড়ে গেল। তা আমি দেখো এসে এমনই মাথা অবস্থা খারাপ, মানে মুখটা ধুয়ে একদম মুখটা মুছিও নি, মানে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু দুপুরবেলা আজকে তাড়াতাড়ি খাওয়া হয়েছে। আর এই যে তোমাদেরকে তো দেখিয়েছি লটকা আম কলা নিয়ে এসেছি, আর আমটা রেগুলারই এখন থাকছে, মানে আমরা মুড়ির সাথে না এখন সকাল কল করে আমটাই খাই। আর তোমাদের দাদা ভাইয়ের এই যে দেখো কতগুলো জামা কাপড় জমেছে, আর এই গরম না একটা ছাড়লে বেশ মানে ঘামের কি বলবো গন্ধ হয়ে যায়। আর তারপর এই যে এখানটা মুড়ি, তো এখন চলো মুড়িটাকে ঢালবো। তো কেমন লাগলো আজকের ব্লগটা? সবাইকে জয় জগন্নাথ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হর হর মহাদেব। ততক্ষণে